হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি। তো এখানে একটি গ্রুপের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুইন্স ফান কমিউনিটি। এটা হচ্ছে আমাদের গার্লস একটা গ্রুপ। তো যারা আমার গার্লস ভিউয়ার্স আছেন, যারা আমার সাথে কানেক্ট থাকতে চান বা আমার রেগুলার অ্যাক্টিভিটি দেখতে চান, তাদের জন্য বলে রাখবো, আপনারা চাইলে এই গ্রুপটাতে অ্যাড হতে পারেন। এখানকার অ্যাডমিন আছে আমরা 3-4 জন, এবং মেইন অ্যাডমিন হচ্ছে পুষ্পিতা আপু আর ফিল পুষ্পিতা। সো যাই হোক, কথা না বাড়ে এবার আমি আমার কাজে চলে যাই। তো সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার দয়ায় আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। দুষ্ট লোকের থেকে দূরে থেকে আমার মনে হয় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেক সুস্থ সবল এবং ভালো রেখেছে। তো সবজিগুলো রাত্রে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, আমি ভাবলাম যে এখন এগুলো ফ্রিজ করে ফেলি। তো সকাল প্রায় 10:30 বাজে, তখন আমি আজকে একটু আর্লি উঠে গিয়েছি, আর রাত্রে ঘুম তাড়াতাড়ি হচ্ছে এর জন্য না, আসলে সকালে আপাকে দিয়ে আজকে কিছু কাজ করানো আছে, এর জন্য আর কি উঠে গেছি তাড়াতাড়ি। তো আমি যে সমস্ত সবজিগুলো রাত্রে এনেছে ওগুলো আমি ফ্রিজ করে ফেলবো। পাশাপাশি হচ্ছে ওইখান থেকে আপা হচ্ছে সকালে থালা বাসনগুলো ধুয়ে ফেলতেছে, যেভাবে আর কি করি। তো অনেক দিন ধরে হচ্ছে যে রান্না করতে গিয়ে করতে পারি না, দেখা যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে বা আমি রান্না করতে পারি না। ভাবলাম যে আজকে একটু সকাল সকাল উঠেছি, আজকে আর ঘুমাবো না। মানে অনেক সময় দেখা যায় যে আপা চলে গেলে আমি আবার শুয়ে পড়ি, আজকে আর শুবো না, আজকে হচ্ছে যে একটু রান্না বাড়া করবো। তা আমি ভাবলাম যে সব গুজগাছ করে নিই, এবং এই তো সবজি সব রেখে দিয়েছি এখানে, হচ্ছে মিষ্টি কুমড়া এনেছিল আপনাদের ভাইয়া, তো মিষ্টি কুমড়াটা পরের দিন রান্না করব। তো এখানে আপনাদের ভাইয়া ইলিশ মাছ এনেছিল তার আগের দিন। আমি আসলে বাজার করা বা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না, যেগুলো আসলে আমার মনে হয় যে আমার শেয়ার করার দরকার নেই, বাজার সবাই করতেছি তা করি না। আমার ভালো লাগা থেকে আমি যতটুকু পারি যেভাবে পারি ব্লগ করি, এই ব্লগে যে সবসময় আমি বাজার দেখাবো, আমি রান্না করতেছি সেটা দেখবো এরকম না। ব্লগিং মানে যে রান্নাবাড়া করা, খাওয়া দাওয়া, বাজার করে দেখানো, এরকমটা কোনো কিছু না। আমার ভালো লাগা ব্লগিং মানে আমি যে কোনো কিছু করতে পারি। সো যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বলি না, কারণ অনেক কথা নিয়ে অনেক কিছু ঝামেলা হয়েছে, তো আমি আর ঝামেলাতে যেতে চাচ্ছি না। তো কালকের একটা কমেন্টের স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার কমেন্টে, সেখানে আপনারা দেখেছেন ওই মানুষটা আসলে কীভাবে আমাকে, তো অনেকগুলো কমেন্টই আমি ডিলিট করে দিয়েছিলাম, কিছু কমেন্ট আমি এখানে রেখেছি। উনি যে সমস্ত বাজে বা আমাকে, আমার সন্তানকে, আমার হাজবেন্ডকে যে সমস্ত কথা বলেছে বা অভিশাপ দিয়েছে, তো আমি মনে করি যে অভিশাপ দেওয়াটাও একটা গুণা। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, তাকে সুস্থ রাখুক, সবল রাখুক, কারণ কখনও কাউকে অভিশাপ দেওয়াটা ঠিক না, এটাও এক প্রকারের গুণা। তো আমি যে একেবারে ভালো মানুষ বা আমি যে একেবারে 100% ঠিক তা আমি কখনোই বলিনি। আমি আমার পুরো ব্লগ চ্যানেলে বা আমার এই ইউটিউব জার্নিতে কখনোই বলিনি আমি অনেক ভালো মানুষ, আমি আমার মতো ভালো খারাপ সবটা মিলাই আমি। সো উনি যা বলেছে আমি দোয়া করি তার উপর যাতে কখনো না পড়ে, সে আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করব, তাকে আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে গড়ে ওঠার সাহায্য করুক, তাকে ভালো মন্দ বোঝার মতো এবং মানুষকে কোনটা বলতে হবে বলতে হবে না এটা বোঝার মতো তৌফিক দান করুক। আর নেক্সট থেকে আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। তো রান্না বাড়া তো প্রতিদিনই আমি আপনাদের সাথে আগে শেয়ার করতাম, এখন রান্না হয়তো শেয়ার করি না, তেমন রান্না হয় না ভাই আমার ঘরে, আসলে সত্যি কথা রান্না হয় না, আমি কী শেয়ার করবো বলেন। রান্না করাই হয় না মেয়ের জন্য, আমি পারতেছি না রান্না করতে, দেখা যায় আম্মু রান্না করে দিয়ে যায় বা একবেলা রান্না করলে দুবেলা খাচ্ছি। তো ভাবলাম এখন থেকে যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। আর ডিসিশনটা হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছি, আপনারা যারা আমাকে এতটা ভালোবেসে কমেন্ট করেন, আমি প্রতিদিন একজনের কমেন্ট পিন পোস্ট করব, তার যার কমেন্টটা আমার সব থেকে বেশি ভালো লাগবে, এতে সবাই আমাকে ভালোবাসেন এবং সবাই ভালোবেসে কমেন্ট করেন। তবে আমি এটা ডিসিশন নিয়েছি, বিশেষ করে যারা নতুন ব্লগার, যারা আমাদেরকে দেখেন বা যারা টিপস চান যে আপু হেল্প করেন আপনার চ্যানেলে, একটু আমাকে বলে দেন, আমার নামটা বলে দেন, সেভাবে করতে গেলে দেখা যায় যে আমাদের মানুষ, আমাদের বাঙালিরা চুন খেয়ে মুখ পুড়ে আসে, তাই এখন দই দেখলে ডর করে, এরকম একটা প্রবাদ আছে। তো সেজন্য বলতেছি যে ওইভাবে করতে গেলে ভাববে যে আমি টাকা খেয়ে তাদেরকে প্রমোট করতেছি, তো এরকম দরকার নেই। যারা নতুন ব্লগার আছেন, যারা আমাদের থেকে ট্রুলি বা যারা ব্লগিংয়ের পেশার জন্য আসতেন বা আমাদের, আপনাদের মনে হয় যে এটা দিয়ে আপনি কিছু করতে চাই,
সো তাদেরকে বলবো তারা আমার চ্যানেলে আমার ভিডিওর নিচে প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা নতুন করে কমেন্ট করবেন বা এখন থেকে কমেন্ট করবেন, এবং যার এক এক দিন আমি এক একজন ব্লগারের কমেন্ট আমি পিন পোস্ট করে দিব, সেটা কোনো বেনিফিটের জন্য না, শুধুমাত্র যাতে পিন পোস্ট করা থাকলে আমার যারা অন্যান্য ভিউয়ার্স আছে তারা আপনাদের চ্যানেলটা ঘুরে আসতে পারে, ইভেন আমি আপনাদেরকে অন্ততপক্ষে এইভাবে সাহায্য করতে পারি। আর যারা ইনবক্সে আমার সাথে কথা বলেন অন্ততপক্ষে তারা জানেন যে আমি চেষ্টা করি আপনাদের সাথে সব বিষয়গুলো ক্লিয়ার করার জন্য কীভাবে কী করবেন। অনেক আপু আক্স করে, আপু আমি কী ধরনের ভিডিওগুলো দেবো, তো আমি বলে দিই আপু এইভাবে এইভাবে ভিডিওগুলো দাও। আমি যদিও সাকসেসফুল হতে এখন অবধি পারিনি বা আমি যতটুকু পেরেছি আমি আমার শিক্ষা থেকে শিক্ষা দিতে চাই যে এইভাবে এটা করো। এখন আমি আমার আমার ক্ষমতার বাইরে যে কোনো কিছু করতে চাই না, আমি কখনোই এটা চাইবো না যে আমি এমন কোনো পরামর্শ দিই যাতে আমার যে আমার কাছ থেকে হেল্প চাইছে তার ভালো হওয়ার বদলে ক্ষতি হয়। আর এটাও কখনো চাই না যে এমন কোনো কিছু আমার লাইফে ঘটুক যেটা আমি কখনোই যার জন্য আমি কখনোই প্রস্তুত থাকবো না। তো কালকে সারা দিন আমি আসলে মানে আজকে সারাটা দিন আমার অনেক খারাপ গেছে, আমি ওই কমেন্টগুলো নিয়ে অনেক চিন্তা করতেছিলাম। তখন আমার হাজব্যান্ড বললো তুমি কেন এত টেনশন করতেছো, ওর কথাও বলে গেছে, তোমার চোখ আছে দেখছো, কমেন্ট ডিলিট করে দিছো, ব্লক করে দিছো, শেষ, এরপরে আর কোনো কথা নাই, এই বিষয়ে কোনো কথা বলবো না। তারপর আমি মনে হলো যে আপনাদের সাথে আমি বলি, আমি আমার কমিউনিটিতে পোস্ট করছি, আপনারা চাইলে তার কমেন্টগুলো দেখতে পারেন। শুধুমাত্র সে চ্যানেল ওপেন করেছে এবং সে সাপোর্ট চেয়েছিল, এখন তার চ্যানেলে কোনো ভিডিও নাই, আমার ফেসটা অন্তত কিছু মানুষ হলেও পরিচিত। এখন আমি একটা চ্যানেল যখন প্রমোট করবো বা আমি একটা চ্যানেলের জন্য সাপোর্ট করবো, অবশ্যই সেই চ্যানেলে কিছু থাকতে হবে, কিন্তু তার চ্যানেলে কোনো কিছু নেই, তাহলে আমি কীভাবে তাকে সাপোর্ট করবো বা তাকে কী দিয়ে সাপোর্ট করবো? তার রেশ ধরে সে হয়তো সেটা তার ইগোতে নিয়ে নিয়েছে এবং এখন সে আমাকে বাজে ধরনের কমেন্ট করতেছে, আমার হাজব্যান্ডকে অভিশাপ দিচ্ছে, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি মরে যাবে সেই কথা বলতেছে, আমার বাচ্চাদেরকে বস্তির বাচ্চার মতো দেখা যায়, আমার বাচ্চাদেরকে বুয়ার বাচ্চা, ভাই বুয়ারা কি মানুষ না? তারা তাদের পেট চালানোর জন্য সৎভাবে কর্ম করে খাচ্ছে, আপনাদের মতো মানুষের মনে কষ্ট দিয়ে অসৎ পথে ইনকাম করে খায় না, এবং তারাও মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি, আর পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। এই মানুষগুলোকে আপনারা যখন কটূক্তিমূলকভাবে কথা বলেন আপনাদেরকে একটু বিবেকে বাঁধে না যারা বলেন? তো যাই হোক, অনেক বলে ফেললাম, বলবো না বলবো না বলেও বলি, কারণ এই জিনিসগুলো আসলে খারাপ, তাদের ফ্যামিলি আসলে তাদেরকে কেমন ধরনের শিক্ষা দেয় এটা আসলে এই কমেন্টগুলো দেখে প্রমাণিত। আমার যখন ভালো লাগবে না আমি ইগনোর করে যাব, তাকে কেন বাজে কমেন্ট করতে যাব বা তাকে কেন বাজেভাবে অভিশাপ দিব? তো যারা ভালোবেসে আমাকে কমেন্ট করেন তাদের কমেন্ট পিন পোস্ট করবে এবং আমি আমার ভিডিওতে কমেন্ট রিপ্লে করব। আর যাদের মনে হয় আমার সম্পর্কে পার্সোনালি আরও কিছু জানার আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি প্রতিদিন 10 জনের কমেন্ট পড়ব, 10টা কমেন্ট করে পড়ব প্রতিদিন। এটা করার কারণ হচ্ছে যাতে আমার ভিউয়ার্সদের সাথে আমার কানেকশনটা আরও ভালো হয় এবং তাদের সাথে আমার আর একটু ভালোভাবে বন্ডিং তৈরি হয়। তো আমি আসলে রান্না করার সময় ইদানিংকালে কী করি, ক্লিন করে ফেলি, তাহলে সাথে সাথে ক্লিন করে ফেললে আর পরে কষ্ট হয় না। আর ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, ভেজে হচ্ছে কলা আর আলু দিয়ে রান্না করবো, কাঁচকলা দিয়ে রান্না করবো, অনেক দিন পর এইভাবে রান্না করতেছি, আর অনেক দিন পর আমি মাছ বাসা রান্না করতেছি। ট্রুলি স্পিকিং, আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পরে তাকে সুস্থ করার জন্য সবজি বা হয়তো মাছ ভাজা হচ্ছে কিন্তু রান্না হচ্ছে না, তো অনেক দিন পর বাসায় আমি মাছ রান্না করেছি এবং করলা ভাজি করেছি বা করলা দিয়ে কাজ করে করলার ইয়ে করছি, করলা ভাজি করেছি ডিম দিয়ে, ইলিশ মাছের ডিম দিয়ে। তো আপনাদের সাথে আমি তো মোটামুটি টুকটাকি একটু একটু করে ভিডিও শেয়ার করি, আর এখন থেকে আমি রেগুলার ভিডিও শেয়ার করবো, তাতে যাই হয়ে যাক না যতটুকুই হোক না কেন আমি প্রতিদিন রেগুলার ভিডিও দিব। আমার ভিউ যেমনই আসুক, একজন ভিউয়ার্স দেখলেও আমি প্রতিদিন ভিডিও দেবো, এটাই আমার ইচ্ছা এখন। তো এই তো রান্না বাড়া শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো, আর আমি রান্না পুরোপুরি শেষ করা দেখাতে পারিনি বা দেখাইনি, আমার রান্না শেষ হয়েছে, আমি আমার মতো খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, ব্লগটা অর্ধেকই করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ভালোবাসা থেকে এখানে এসেছিলাম, ইনকাম করা যায়, যে প্রথম আমি যখন ইউটিউব ভিডিও দিই তখন আমি জানতাম না যে ইউটিউব দিয়ে ইনকাম করা যায়, দেন যখন আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো
তখন আমি জানতে পারি যে এটা দিয়ে ইনকাম হয় এবং এখানে একটা অ্যাডসেন্স নামের জায়গা আছে যেখান থেকে অ্যাড শো করে বা সেটা থেকে মনিটাইজেশন পাইতে হয় এবং গুগলের মাধ্যমে বা ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাটা আসে। তো জানার পর কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমি এখানের টাকা দিয়ে আমার গাড়িও হয়ে যাবে না বাড়িও হয়ে যাবে না, বাট আমি নিজে একটা ইনকাম করতেছি এটা আমার ভালো লাগা বা আমার মানে আমার একটা প্রাউড ফিল হয়। সেকেন্ড কথা হচ্ছে যে অনেকেই আছে দেখা যায় যে এই ইনকামটা দিয়ে তার নিজস্ব খরচটা চালাতে পছন্দ করে, অনেক স্টুডেন্ট ব্লগিং করতেছে, অনেক হাউসওয়াইফরা বাসায় একা বোরিং হচ্ছে ব্লগিং করতেছে, অনেকে আছে যে শখ থেকে আসতেছে, অনেকে দেখা যায় ইনকামের সোর্সের জন্য আসতেছে। তো এখান থেকে আমার ভালো কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব, খারাপ লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেখানে যখন বাজে কমেন্ট আসে তখন খারাপ লাগে, কিন্তু আমি খারাপ লাগাটাকে কাটাই, ভালো লাগাটাকেই আমি সবসময় প্রাধান্য দিই। এবং উনি আমাকে এমনও হুমকি দিয়েছে যে আমার চ্যানেল নিয়ে নাকি আমি অনেক বাহাদুরি করি, চ্যানেলটাই যদি না থাকে তাহলে আমার বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তো আমি জানি না সে আমাকে আর কখনও দেখতে পাবে কিনা বা দেখবে কিনা। তো বলে রাখি যারাই আমার হেটার্স আছেন তাদেরকে বলবো আমার একটা চ্যানেল ডিলিট করবেন। কিছুদিন আগে আমার একটা চ্যানেল হ্যাক হয়েছে, আমি কি থামায় রাখতে পারছেন, আমি কিন্তু আরেকটা চ্যানেল ওপেন করেছি। সো এটাও যদি আপনারা নিয়ে যান, হ্যাঁ আমার কষ্ট লাগবে, আমার খারাপ লাগবে, আমি কাঁদবো, আমি ভাঙবো, কিন্তু কখনো মচকাবো না, ঠিক আছে? আমি আবার আরেকটা চ্যানেল খুলবো, আবার দাঁড়া করাবো, হোক না একদিনে না হোক, দুই দিনে হোক, তিন দিনে হোক, এক বছরে হোক বা দশ বছরে হোক, আমার শখ থেকে এসেছি, আমি দেখে নিব যে আমার চ্যানেল কয়টা আপনারা হ্যাক করে থাকতে পারেন করতে পারেন আর আমি কয়টা চ্যানেল দাঁড় করাতে পারি। আমার সাথে অজস্র মানুষের ভালোবাসা আছে, আমার সাথে অজস্র মানুষের দোয়া আছে। সো আমি এটা বলতে পারবো কখনো মানুষের মনে কষ্ট দিয়ে কখনো কথা বলিনি, আর আল্লাহর কাছে দোয়া করে আমি যাতে সারা জীবনে এরকমই থাকতে পারি এবং কারো মনে কখনো কষ্ট না দিই। আচ্ছা, কলার কথাটা যেটা বলবো যে কলাটা কিন্তু কাঁচকলা আপনারা হলুদ দিয়ে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, আর যারা এভাবে পারবেন না তারা একটা কাজ করবেন, কলাটাকে হলুদ দিয়ে আধা সেদ্ধ করে নেবেন, তাহলে দেখা যাবে যে তরকারিটা কালো কালো হবে না। আমি শুরুতে জানতাম না, অনেক আগের কথা বলি, যখন আমার বিয়ে ফার্স্ট মানে ম্যারিড লাইফের ফার্স্টের দিকে, তো তখন আমি যেটা করতাম আমার তরকারি কালো হয়ে যেত, দেন আমি আমার আম্মুর কাছ থেকে জানতে পারলাম বা যারা আছে আমাকে শিখিয়েছে, আমাকে রান্না মোটামুটি পারলেও আমি রান্না কখনো করিনি বাবার বাড়িতে, তো আম্মু আব্বু বা আমার হাজব্যান্ড আমাকে আস্তে আস্তে জিনিসগুলো শিখিয়েছে বা আমার সাথে যারা ছিল তারা শিখিয়েছে। তখন জানতে পারলাম যে কলাটাকে যদি এভাবে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ তাহলে আর এরকম হয় না। তো এই তো রান্না প্রায় হয়ে আসতে, এখন ঝোল দিয়ে মাছ দিয়ে চলে যাব, রান্না শেষ হয়ে যাবে আমার, তো রান্না শেষ। আর এই ভিডিওটার এক ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, আমি এই ভিডিওটা হচ্ছে আমার মেকআপ চ্যানেলে ছাড়বো, আর খুব সুন্দর একটা কালারফুল মেকআপ লুক করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে এতটুকু আমি শেয়ার করে রাখি। আর এই তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমি অনেকবার আর আর বলে ফেলেছি, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং দোয়া করবেন আমার।